हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल बांग्लादेशी ब्लॉगर मिसेस मुक्ता। आपनारा सबाई केमन आछेन? आमी तो अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआलार अशेष रहमत ओ आपनादेर दुआई खुबी भालो आछि। आमी आबारो चले आसलाम आपनादेर माझे नतुन आरेकटी रेसिपी निये। आमार आजकेर रेसिपिटी होच्छे किभाबे केक तैरी करबेन। आमार छेलेर जन्मदिन उपलक्षे आमी बासाय एकटी नर्मल डेकोरेशनेर केक तैरी करेछि, सेटाई आपनादेर माझे शेयर करलाम। आमी एखाने केकेर डेकोरेशनटा तेमन गर्जियासभावे करि नाइ, आमी हालका पतलार माझे केकेर डेकोरेशनटा करेछि। आपनारा चाइले आपनादेर पसंद अनुसारे डेकोरेशनटा आर एकटु गर्जियासो करे निते पारबेन। तो आमी हार्ट शेपेर केकटा तैरि करेछि। तो কিভাবে তৈরি করেছি আমার ভিডিওটি টেনে টেনে না দেখে প্লিজ সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারাও একদম স্পঞ্জি একটা কেক এভাবে তৈরি করে নিতে পারবেন। এই কেকটা একদম পারফেক্টলি আমরা বাইরে থেকে যে কেকগুলোর অর্ডার করি সেই কেকগুলোর মতোই হয়েছে। আপনারা একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমি কিভাবে কেকটা তৈরি করেছি মূল ভিডিওতে দেখে আসি। আমি প্রথমে কেক বানানোর জন্য শুকনো উপকরণগুলো চেখে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 চামচ পরিমাণ কোকো পাউডার। এখানে আপনারা চাইলে কোকো পাউডারের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারবেন। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গুঁড়ো দুধ। তো এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে ছেঁকে নিব, যাতে ভিতরে দানা ভাবটা কেকের মধ্যে না যায়। তো এভাবে ছেঁকে নিলে কিন্তু কেকের স্পঞ্জটা খুবই ভালো আসে। তো আপনারা চেষ্টা করবেন এভাবে ছেঁকে একদম কেকের শুকনো উপকরণ সবগুলো এভাবে তৈরি করে নিতে। তো এখন আমি কোকো পাউডার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের অংশটি তৈরি করে নেব। তো এখন একটি বাটিতে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে কুসুম আর সাদা অংশটা আলাদা করব না, একই সাথেই কুসুম আর সাদা অংশটা ব্লেন্ড করে নিব, অর্থাৎ বিট করে নিব। এখন বিটার মেশিনের সাহায্যে আমি ডিম দুইটা ভালোভাবে বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না ডিমগুলো একদম সম্পূর্ণ সাদা রঙের ফোম আকার হবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। তো এখন আমি বিটার মেশিনের সাহায্যে ডিম দুইটা ভালোভাবে 2 মিনিট পর্যন্ত একদম লো আছে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কাটা চামচ কিংবা হ্যান্ড ব্লেন্ড দিয়েও বিট করে নিতে পারেন। তাই যখনই এইরকম অল্প সাদা রঙের হয়ে আসবে তখনই বিটার মেশিনের স্প্রিডটা একটু বাড়িয়ে দিতে হবে। স্প্রিডটা বাড়িয়ে 5 মিনিট মতো বিট করে নিতে হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করা চিনির গুঁড়ো। তবে এখানে হাফ কাপ পরিমাণ চিনির গুঁড়োকে আমি 2-3 বার করে এভাবে বিট করে করে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে অনেকেই ডিমের গন্ধটা জন্য কেকটা খেতে পারে না, তবে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলে কিন্তু ডিমের গন্ধটা থাকে না। তো আবারও ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি বিট করে নিব। তো আমার বিট করা হয়ে গেছে,
এখন আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে এভাবে দিয়ে স্পেচুলার সাহায্যে খুব আলতোভাবে এভাবে মিশিয়ে নিব। তবে খুব তাড়াহুড়া করে খুব জোরে জোরে চাপ দিয়ে মিশানো যাবে না, এতে ডিমের স্পঞ্জটা নষ্ট হয়ে যাবে। ডিমের স্পঞ্জটা নষ্ট হয়ে গেলে কেকও কিন্তু স্পঞ্জটা হবে না। তো আমি এখন একটি হার্ট শেপের কেকের মল নিয়ে এভাবে নর্মাল কাগজ দিয়ে কেকের মলটিকে ভালোভাবে ঢেকে দিচ্ছি। তো এখন এর মধ্যে আমি ব্রাশের সাহায্যে ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগানো হয়ে গেলে উপর থেকে কেকের ডোটা এভাবে ঢেলে দিতে হবে। তবে একটু উপর থেকে দিলে কিন্তু ভিতরের বাবলসগুলো বেরিয়ে আসে, তো অবশ্যই চেষ্টা করবেন একটু উপর থেকে কেকের ডোটা দিতে। তো এখন এভাবে দুই তিনটা হালকাভাবে চাপ দিয়ে নিব যাতে ভিতরে থাকা বাবলসগুলো বের হয়ে যায়। অন্যদিকে আমি একটি হাঁড়ি চুলার মধ্যে ফ্রি হিট করে নিয়েছি 5 মিনিট। তো এখন আমি ফ্রি হিট করা পাত্রটির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে কেকের মলটি দিয়ে ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব। অবশ্যই চেষ্টা করবেন কাঁচের ঢাকনাটা ইউজ করতে। কাঁচের ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে ছিদ্রটি কাগজ দিয়ে ঢেকে দিবেন। তো আমি কেকটিকে 20 থেকে 25 মিনিট পর্যন্ত বেক করে নিব। তো 25 মিনিট পর ফিরে আসলাম, আমাদের কেকটি প্রায় হয়ে গেছে। এখন আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিব। চেক করার সময় যখনই দেখবেন টুথপিকে কোনো ডো ওঠে আসেনি, তখনই বুঝতে হবে আমাদের কেকটি পুরোপুরি হয়ে গেছে। তো আমি এখন মল থেকে বের করে কেকটির কাগজটি সরিয়ে নিয়েছি। দেখুন আমাদের কেকটা কত স্পঞ্জি হয়েছে। তো আপনারা এভাবে খুব সহজভাবে কেকটি তৈরি করে ফেলুন। তো আমি একটা ব্রেড কাটার দিয়ে কেকটিকে এভাবে দুই লেয়ারের করে কেটে নিয়েছি, কারণ আমি কেকটি দুই লেয়ারের তৈরি করব। আপনারা যদি চান 3 লেয়ারের তৈরি করতে, তবে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর সামান্য করে শুকনো উপকরণের পরিমাণগুলো বাড়িয়ে দিবেন। তো আমি কেকটিকে প্রথমে একটি বোর্ডের মধ্যে রেখে অল্প করে ক্রিম লাগিয়ে এর উপরে প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি কেকটি হালকাভাবে ডেকোরেশন করার জন্য কেকটির নিচে এভাবে সাদা কাগজ দিয়ে দিচ্ছি যাতে বোর্ডের মধ্যে ক্রিমটা এলোমেলোভাবে লেগে না যায়। তো এভাবে সুগার সিরাপটা আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি যাতে ক্রিমটা কেকের মধ্যে ভালোভাবে বসে। তো এখন আমি প্রথমে সাদা ক্রিমটা কেকের মধ্যে দিয়ে এভাবে হালকা লেয়ার দিয়ে দ্বিতীয় লেয়ারের কেকটি বসিয়ে দিয়েছি। তো দ্বিতীয় লেয়ারের কেকটির মধ্যেও আবারও সুগার সিরাপটা এভাবে চামচের সাহায্যে চারদিকে ছড়িয়ে দিতে হবে। তো আমার সুগার সিরাপটা প্রায় দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও এর মধ্যে ক্রিমটা লাগিয়ে নিব। তো আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এখন এর উপরে আবারও নজেলের সাহায্যে মিষ্টি কালারের ক্রিমটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি এখানে তেমন কোনো ফুলের ডিজাইন করব না, জাস্ট একটু সুন্দর লাগার জন্য এভাবে মিষ্টি কালারের ক্রিম লাগিয়ে এর মধ্যে স্প্রিঙ্কলস দিয়ে সাজিয়ে নিয়েছি আর চারপাশে দিয়েছি সুইটস বাল্ব। এভাবেই কেকটি ডেকোরেশন করে নিয়েছি। তো আমার আজকের কেক ডেকোরেশনটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।
ভালো লাগলে কষ্ট করে ছোট্ট একটি লাইক দিবেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আরও উৎসাহিত করে। তো যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে উৎসাহিত করে আমার পাশে থেকেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।